আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবুল কালাম নয়ন। আজ আমি আপনাদের সাথে একটি ভিডিও টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি। আমার টিউটোরিয়ালটির বিষয়বস্তু হচ্ছে ক্রিয়েটিভ ফটো ম্যানিপুলেশন টেকনিক সম্পর্কিত। তো কীভাবে একটি ফটোকে ম্যানিপুলেট করে খুব চমৎকারভাবে সাজানো সম্ভব, তাই আমি আমার আজকে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমি ফটোশপে এই ছবিটিকে ওপেন করে নিলাম। ছবিটিকে ওপেন করে নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটি হাত। তো এই দুইটি ক্যারেক্টারের মধ্যে একটি খুব সম্ভবত বয় ক্যারেক্টার এবং একটি হচ্ছে গার্ল ক্যারেক্টার। তো আমি গার্ল ক্যারেক্টারের হাতটি সিলেকশন করে নিব। এই জন্য আমি কুইক সিলেকশন ব্যবহার করছি। কুইক সিলেকশন ব্যবহার করে সিলেকশন করে নিচ্ছি। তো তো সিলেকশন করে নিলাম। কিছু বাড়তি সিলেকশনও হয়ে গিয়েছে, তো এটিকে বাদ দিতে চাইলে আমি সাবস্ট্রাক্ট করব। সাবস্ট্রাক্ট করার জন্য আমি অল্টার প্রেস করব। অল্টার প্রেস করে ধরলে সাবস্ট্রাক্ট হয়ে যাবে, অথবা এখান থেকে সাবস্ট্রাক্ট নিয়েও সাবস্ট্রাক্ট করা যেতে পারে। অল্টার ধরে সাবস্ট্রাক্ট করে দিচ্ছি। তো এইভাবে করে আমি একটি ক্যারেক্টারকে সিলেকশন করে নিলাম। একটি ক্যারেক্টারকে সিলেকশন করে নিয়ে এখন এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে আমি ডুপ্লিকেট লেয়ার করে নিব। এই জন্য ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলাম। ডুপ্লিকেট লেয়ার, ওকে। এখন একটি ডুপ্লিকেট লেয়ার চলে আসলো। এই ডুপ্লিকেট লেয়ারে এই গার্ল ক্যারেক্টার, গার্ল হ্যান্ড ক্যারেক্টারটি সিলেকশন থাকা অবস্থায় আমি এখান থেকে অ্যাড লেয়ার মাস্ককে ক্লিক করে দিলাম। অ্যাড লেয়ার মাস্ককে ক্লিক করে দেওয়ার পর এখন দেখি ব্যাকগ্রাউন্ড লেয়ারটি অফ করলে দেখা যায় শুধুমাত্র গার্ল হ্যান্ড লেয়ারটি রয়েছে। দেন আমি এটিকে ডুপ্লিকেট লেয়ারটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিব। তো এই জন্য প্রথমে কী করব, এখানে ক্লিক, এটাকে বলা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট নিউ ফিল, এখানে ক্লিক করে দেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেওয়ার পর এটি কিছুটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিচ্ছি। ওকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেওয়ার পর আমি এটিকে একটি সেভ এজ দিয়ে নিব। সেভ এজ দেওয়ার জন্য ফাইলে ক্লিক, ফাইলে ক্লিক করে সেভ এজ, সেভ এজ থেকে ওকে 1 দিয়ে দিচ্ছি, আচ্ছা 100 দিয়ে দিচ্ছি। এবার ওকে করে দিই। ওকে, দেন তারপর আমি এই লেয়ারটিকে রিমুভ করে দিব। আচ্ছা, এই লেয়ারটি রিমুভ করে দেওয়ার পর তারপর ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেকশন, ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেকশন করে দেন এখন একটি টেক্সট নিয়ে নিব। টেক্সটে ক্লিক করলাম, যে লেখাগুলো আমি লিখতে চাই সেই লেখাগুলো আমি লিখে নিব ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর। তো যেহেতু আমি সম্পূর্ণ তার উপর লেখা অ্যাপ্লাই করে নেব, এই জন্য সম্পূর্ণটা সিলেকশন করে নিলাম, সম্পূর্ণ লেখাগুলো সিলেকশন করে নেওয়ার পর আমি এখানে লিখে নিতে পারি, ব্ল্যাক কালারে লিখব। ওকে, এর জন্য লিখে নিই। তো আমি একটি লেখাই বারবার কপি করে পেস্ট করব। এখন ওকে, তো আমি এই লেখাটিকে নিয়ে নিলাম, নিয়ে নিয়ে
এখন এখানে ক্লিক করব মুভ টুলে ওকে মুভ টুলে ক্লিক করলে দেখা যায় যে আমাদের এইভাবে লেখাগুলো চলে এসেছে লেখাগুলো চলে আসার পর আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারে ডাবল ক্লিক করলাম আমি আনলক করে দিলাম আনলক করে দেন এখন এখানে আরেকটি লেয়ার নিয়ে নিচ্ছি এখন এই যে ব্যাকগ্রাউন্ডের কালার হোয়াইট কালার এই হোয়াইট কালার অনুসারে আমি আরেকটি হোয়াইট কালার এই লেয়ারের উপরে অ্যাপ্লাই করে দিচ্ছি ওকে অ্যাপ্লাই হয়ে গিয়েছে দেন তারপর টেক্সট লেয়ারটি সিলেকশন করব টেক্সট লেয়ারটি সিলেকশন করে ফিল্টার ফিল্টার থেকে ডিজার্ট ডিজার্ট থেকে ডিসপ্লেস ডিসপ্লেস থেকে ওকে ওকে এখন আমি 100 নামক যেই পিএসডি ফাইলটি সেভ করেছিলাম এটি দিয়ে দিলাম এখানে এটা দিয়ে দেওয়ার পর এখন দেখুন এখানে দেখা যাচ্ছে যে হাতের কাছাকাছি এসে এই লেখাগুলো কেমন মিশে গেছে দেন এই হয়ে গেল আমাদের কাজ তারপর যদি আপনি চান এখান থেকে এটিকে কিছুটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেওয়া যেতে পারে অথবা অপাসিটি কমিয়ে নেওয়া যেতে পারে তো এই ছিল মূলত ক্রিয়েটিভ ফটো ম্যানিপুলেশনের কাজ থ্যাংক ইউ বন্ধুরা ধৈর্য সহকারে আমার টিউটোরিয়ালটি দেখার জন্য